আসসালামু আলাইকুম। পলশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের ডিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা আমার অনেকগুলো ক্লাস করেছ, আজকে আমার 4 নম্বর ক্লাস করবে। আর দ্বিতীয় শ্রেণীর আজকে প্রাথমিক গণিতের 13 নম্বর ক্লাস হবে আজকে অনুষ্ঠিত। আমরা আজকে 13 নম্বর ক্লাস করব। আর আজকে আমরা পৃষ্ঠ নম্বর 84 থেকে 90-এর মধ্যে মাস পরিচিতি এবং সময় নিয়ে জানব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাস নম্বর আমার ক্লাস নম্বর 4 পর্ব, 4 নম্বর পর্বে আমরা ক্লাস করব। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা বিভিন্ন একক শিখেছ, আমি তোমাদের শিখিয়েছি বিভিন্ন একক, এবং আজ আমরা শিখব যে বাংলা 12 মাসের নাম, ইংরেজি 12 মাসের নাম এবং সময় সংক্রান্ত। তাহলে চলো বাংলা 12 মাসের নামগুলো কি কি আমরা জেনে নিই। বাংলা 12 মাসের নাম প্রথমে বৈশাখ, বৈশাখের পরে জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠের পরে আষাঢ়, আষাঢ় মাসের পরে শ্রাবণ, শ্রাবণের পরে ভাদ্র, ভাদ্রের পরে আশ্বিন, আশ্বিনের পরে কার্তিক, কার্তিকের পরে অগ্রহায়ণ, পৌষ, তারপর মাঘ, তারপর ফাল্গুন এবং চৈত্র। আমরা জানি যে বাংলা এই যে 12 মাস বছর শুরু হয় বৈশাখ মাস দিয়ে। আমরা নববর্ষ অনুষ্ঠান করি, দেখো না আমরা নববর্ষ পালন করি, বাংলা নববর্ষ, ঠিক আছে? বাংলা যখন নববর্ষ পালন করি তখন আমরা বৈশাখ মাস থেকে শুরু করি, বৈশাখ মাসে পয়লা বৈশাখ আমরা নববর্ষ পালন করি। বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে আমরা বিভিন্ন ঋতু নিয়ে আলোচনা করতে পারি। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, তারপরে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎ, কার্তিক অগ্রহায়ণ হ্যাঁ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। এভাবে আমরা 6 ঋতুতে আমরা প্রকাশ করি। এজন্য বাংলাদেশকে বলে ষড় ঋতুর দেশ, অর্থাৎ 6 ঋতুর দেশ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে মাস সম্পর্কে জানলাম যে এই যে বাংলা 12 মাস কোন মাসের পর কী মাস আমাদের অবশ্যই জানা থাকতে হবে। তাহলে আসো এটা নিয়ে আমরা একটা শূন্যস্থান করি, যেমন শূন্যস্থান পূরণ থাকতে পারে আমাদের বাংলা মাস নিয়ে। আষাঢ় মাসের পরের মাস কি মাস? আষাঢ় মাসের পরের মাস বলতে পারে আশ্বিন মাসের আগে কি মাস? আশ্বিন মাসের আগের মাস। বছরের প্রথম মাস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো দেখো আষাঢ় মাসে পরের মাস, আষাঢ়ের পরে কি আছে? শ্রাবণ। তাহলে আষাঢ় মাসে পরের মাস হবে শ্রাবণ। আশ্বিন মাসের আগের মাস, আশ্বিন আমাদের আশ্বিন মাসের আগের মাসে কি হয়? ভাদ্র মাস। তাহলে আমরা লিখব ভাদ্র। তিন, বছরের প্রথম মাস, একটু আগেই বলেছি যে বছরের প্রথম মাস বৈশাখ মাস, আমরা নববর্ষ পালন করি, তাহলে সেই হিসেবে এটাকে লিখব কি? বৈশাখ। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমাদের শূন্যস্থান আসতে পারে, আমরা এইভাবে শূন্যস্থান পূরণ করব। আসো আমরা এখন ইংরেজি 12 মাসের নামগুলো একটু জেনে নিই। ইংরেজি 12 মাসের নাম, ইংরেজি প্রথম মাস হলো জানুয়ারি। তারপর ফেব্রুয়ারি মাস, তারপরে আসবে মার্চ, তারপর এপ্রিল, তারপর মে, তারপর
জুন, তারপর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং পরের মাস হলো ডিসেম্বর। তাহলে বছরের প্রথম মাস জানুয়ারি, তার আমরা জানলাম জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস, একুশে ফেব্রুয়ারি আমরা জানি, ছাব্বিশে মার্চ আমাদের কি স্বাধীনতা দিবস আমরা জানি, আবার ডিসেম্বর মাস আমাদের বিজয় দিবস আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ইংরেজি বারো মাসের নাম আমরা শিখব। এই নিয়ে আমাদের শূন্যস্থান থাকতে পারে, যেমন মার্চ মাসের পরের মাস কি, থাকতে পারে বিজয় দিবসের মাস কোনটি, ভাষার মাস কোনটি। তাহলে মার্চ মাসের পরের মাস হলো কি, মার্চ, মার্চের পরে হলো এপ্রিল, এপ্রিল বিজয় দিবস একটু আগে বললাম কোথায় হয়, ডিসেম্বর, ভাষার মাস ফেব্রুয়ারি। এভাবে আমরা শিখব বিভিন্ন মাস সম্পর্কে আমরা জানব, এরকম আগে পরে মাস সম্পর্কে আমরা আমাদের ধারণা থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই ইংরেজি বারো মাসের নাম আমাদের মনে রাখতে হবে। আসো আজকে আমরা আরও কিছু শিখবো সময় নিয়ে। সময় তো আমরা জানি যে বিভিন্ন সময় আছে, যেমন এক সপ্তাহ, সাত দিন, আগেও বলেছিলাম আগের ক্লাসে। এখন দিনকে আমরা আরও কিছু ভাগে ভাগ করব, যেমন প্রথমে লিখলাম এক সপ্তাহ সমান সাত দিন, একদিন সমান চব্বিশ ঘন্টা, এক ঘন্টা ষাট মিনিট, আবার এক মিনিট সমান ষাট সেকেন্ড। এভাবে আমরা দিন, ঘন্টা এবং মিনিট সম্পর্কে জানব। এটা নিয়ে তোমাদের আরও কিছু শূন্যস্থান প্রায় আসে পরীক্ষায়। দেখো আমরা এটা নিয়ে কিছু শূন্যস্থান করি, এক পঁচানব্বই সেকেন্ড সমান দশ মিনিট, দশ সেকেন্ড। দুই আশি মিনিট সমান দশ ঘন্টা ও দশ মিনিট। তিন নম্বর রয়েছে ছত্রিশ ঘন্টা দশ দিন, দশ ঘন্টা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইতে এই শূন্যস্থানগুলো রয়েছে। প্রথমে দেখো পঁচানব্বই সেকেন্ড কত মিনিট, পঁচানব্বই সেকেন্ড আমরা কিন্তু এখানে লিখেছি কি যে এক মিনিট সমান ষাট সেকেন্ড। তা পঁচানব্বই সেকেন্ড থেকে যদি ষাট বাদ দিই তাহলে কি এক মিনিট আমরা পেয়ে যাই। এক মিনিট বাদ দিলেও কত থাকে, পঁচানব্বই বিয়োগ ষাট, এটা যদি আমরা বিয়োগ করি পঁয়ত্রিশ, তাহলে এখানে লিখব এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড। একই রকমভাবে আশি মিনিটে কত ঘন্টা, আমরা জানি যে ষাট মিনিটে এক ঘন্টা, তো ষাট যদি আমরা বাদ দিয়ে দিই, আশি থেকে ষাট বাদ দিয়ে দিই বিশ, তাহলে বিশ মিনিট থাকবে সাথে এক ঘন্টা। একই রকমভাবে ঘন্টার সাথে দিই ছত্রিশ ঘন্টা, তা আমরা জানি কি একদিন সমান চব্বিশ ঘন্টা, তাহলে চব্বিশ যদি তুমি ছত্রিশ থেকে বাদ দিয়ে দাও
12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা থাকবে বাকি আর 24 ঘন্টার জন্য এক দিন। তাহলে এভাবে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা দিন সম্পর্কে জানলাম, সময় সম্পর্কে জানলাম এবং বাংলা এবং ইংরেজি 12 মাসের না সম্পর্কে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, পাশে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে আজকে আমাদের এসডব্লিউ কি থাকবে? আজকে আমাদের এসডব্লিউ থাকবে CW to SW, অর্থাৎ বাংলা এবং ইংরেজি মাসের নাম এবং শূন্যস্থান পূরণ, এবং এই যে আজকে যে করলাম যে সময় দিন ঘন্টা দিয়ে এগুলো আমরা কি করব, এসডব্লিউ করব। এসডব্লিউ করবে, ঠিক মতো নাম্বার দিবে, এগুলো জমা দিবে প্রতি রবিবারে যার যার ভবনে জমা দিবে ইনশাআল্লাহ। এটার উপর নাম্বার রয়েছে তোমাদের জন্য। আগামী পর্বে দেখা হবে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।